আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমার আজকের এপিসোডটি শুরু করছি। আজকের এপিসোডে আপনাদের আমি দেখাবো বাবুর্চি শাহজালাল ভাইয়ের হাতে রান্না করা মজাদার একটা রাইসের রেসিপি। এই পোলাও বা রাইসটা কিন্তু আমরা গতানুগতিক যে রাইস বা পোলাও খেয়ে থাকি তা থেকে সম্পূর্ণই আলাদা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে প্রথমে বড় একটা হাঁড়ির মাঝে দিয়ে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে 10 কেজি পোলাওয়ের চাল দিয়ে রাইস রান্না করা হবে, আর এর জন্য প্রতি কেজিতে ওনারা তেল দিচ্ছেন প্রায় 150 ml থেকে 200 ml করে। তার মধ্যে দিয়ে দিলেন কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আসলে গরম মশলায় যা যা থাকে সবই ওনারা এখানে দিয়ে দিচ্ছেন। এখন এই তেলের মাঝে গরম মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেবেন ফোড়ন দেওয়ার জন্য। আর এখানে যদি কেউ চায় অবশ্যই ঘি ব্যবহার করতে পারবে তেলের পরিবর্তে। তেলের মাঝে গরম মশলাটা ভাজা হয়ে গেলে যখন সুন্দর স্মেল বের হয়ে আসছে তখন এর মাঝে দিয়ে দিচ্ছে 1/2 কেজির ওপরে পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ হাইতে রেখে নেড়েচেড়ে উনি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছেন। এই পেঁয়াজগুলোকে একদম বেরেস্তার মতো করে ভাজা হবে না, মোটামুটি বাদামি করে ভাজা হবে উনি বলছিলেন। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর মাঝে এখন উনি দিয়ে দিচ্ছেন আদা বাটা প্রায় 1/2 কাপের মতো। আদা পেস্ট কিন্তু রসুন পেস্টের চাইতে উনি বেশি দিচ্ছেন। এখানে আদা দেওয়ার পরে রসুন উনি দিয়ে দিচ্ছেন আদা পেস্টের প্রায় 1/2 পরিমাণ। এখন পেঁয়াজ আর মশলা যাতে পুড়ে না যায় এই জন্য উনি একটু নেড়েচেড়ে দিচ্ছেন। এরপর এর মাঝে উনি প্রায় 2-3 টেবিল চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করলেন 10 কেজি চালের জন্য। তারপর দিয়ে দিচ্ছেন 2 টেবিল চামচ মতো সাদা গোলমরিচের গুঁড়া। এরপর এর মাঝে উনি দিয়ে দিচ্ছেন ধনে গুঁড়া। উনি প্রায় ওনার হাতের 2 মুঠ পরিমাণ ধনে গুঁড়া ব্যবহার করছেন। আসলে ওনারা একদম মেপে ঝোপে রান্না করেন না, আন্দাজ অনুযায়ী সব রান্না করে থাকেন। আর এরপর উনি এর মাঝে দিয়ে দিচ্ছেন সব ধরনের বাদাম পেস্ট, চীনা, কাজু, পেস্তা, যে কোনো এক ধরনের বাদাম দিলেও হবে, আবার আপনারা চাইলে মিক্স বাদাম দিতে পারবেন। প্রায় হাতের 2 মুঠো পরিমাণ বাদাম উনি এখানে পেস্ট করা দিয়ে দিলেন। তারপর নেড়েচেড়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছেন কিছুক্ষণ হাই হিটে। 2-3 মিনিট এইভাবে একটু ভেজে নেওয়ার পরে উনি এখানে 10 কেজি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছেন। চাল কিন্তু খুব বেশি আগে পানি ঝরিয়ে রাখেননি, কিছুক্ষণ আগেই চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেই এর মাঝে দিয়ে দিলেন। আমরা যা রেগুলার পোলাও খেয়ে থাকি সেই পোলাও থেকে এই পোলাওয়ের টেস্টটা অনেকই আলাদা। এটা রোস্ট দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন তেলের মাঝে আর মশলার মাঝে নেড়েচেড়ে চালগুলোকে একটু উনি ভেজে নিচ্ছেন। আর বলছিলেন এভাবে চালগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলে পোলাওটা বেশ ঝরঝরে হয়, খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর চাল ভাজা হয়ে গেলে ওনারা এখানে গরম পানি ব্যবহার করবেন। বাবুর্চিরা আসলে রান্নায় সব ধরনের পানি ব্যবহারের জন্য গরম পানি ব্যবহার করে থাকেন, আর এই পোলাও রান্নাতেও উনি গরম পানি ব্যবহার করছেন। আর পানিটা যেহেতু গরম করা আছে এখানে পোলাওয়ের 1/2 গুণ পরিমাণ পানি দেবেন উনি। প্রতি 1 কেজি চালের জন্য 1/2 কেজি পরিমাণ গরম পানি ব্যবহার করবেন বলছিলেন। আমরা বাসায় সাধারণত অল্প পরিমাণে পোলাও বিরিয়ানি রান্না করলে 2 গুণ পরিমাণের পানি দিয়ে রান্না করে থাকি। এখন এর মাঝে দিয়ে দিলেন স্বাদমতো লবণ, আর দিলেন স্বাদমতো টেস্টিং সল্ট। উনি কিন্তু এই রান্নায় কোনো ধরনের কেওড়া জল ব্যবহার করছেন না। এখন চালগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। চাল ভাজা হয়ে গেলে এর মাঝে উনি গরম পানি, ফুটন্ত গরম পানি এনে দিয়ে দিচ্ছেন। আগেই বলেছি উনি এখানে চালের 2 গুণ পরিমাণ পানি ব্যবহার করছেন। প্রতি 1 কেজি চালের জন্য 1.5 লিটার করে গরম পানি উনি দিয়ে দিচ্ছেন। আর চুলার আঁচটা ওই অবস্থায় একদম বাড়িয়ে রেখেছেন ওনারা। আর একজন কিন্তু অনবরত নেড়েচেড়ে যাচ্ছেন আর একজন পানি ঢালছেন। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু চুলার আঁচ বাড়িয়ে রেখে নেড়েচেড়ে রান্না করছেন এই রাইসটা।
এখন পানি দেওয়ার পরে উনি এখান থেকে একটু পানি নিয়ে চেখে দেখছেন যে লবণ মশলা ঠিক আছে কিনা। ওনার সব কিছুই সম্ভবত ঠিক আছে। এরপরে উনি প্রায় দুধ দিয়ে দিচ্ছেন হাফ লিটার। গরম পানির মাঝে 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ গুলে এখানে উনি ব্যবহার করছেন। আর যে জগের মাঝে উনি গুঁড়ো দুধগুলো গুলেছিলেন সেই জগটাকে একটু ধুয়ে পানি দিয়ে দিলেন। এখন ফাইনালি নেড়ে চেড়ে উনি চেখে দেখছেন যে সব কিছু ঠিক আছে কিনা। লবণ মশলা সব কিছু ঠিকঠাক থাকার কারণে উনি এখন ঢাকনা দিয়ে রাইসগুলোকে ঢেকে দিচ্ছেন। আর চুলার আঁচটা আগে থেকে কিছুটা কমিয়ে দিলেন। হাই থেকে এখন ওনারা মিডিয়াম করেছেন চুলার আঁচটা। এভাবে প্রায় 5 থেকে 10 মিনিট রান্না করার পরে উনি ঢাকনা খুলে একবার একটু রাইসগুলোকে উল্টে দিচ্ছেন। তারপর এর মাঝে দিয়ে দিচ্ছেন প্রায় 1 কেজির মতো মিহি করা গাজর কুচি। গাজর কুচিগুলো দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে গাজর কুচি আর রাইসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছেন, যাতে করে সব জায়গায় এটা মিশে যায়। সব কিছু মিশিয়ে দেওয়া হলে উপরের দিকটাতে একটু সমান করে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছেন দমে। এরপর চুলা থেকে এই হাঁড়িটাকে নামিয়ে কয়লার উপরে রাখছেন ওনারা। আর নিচে কয়লা দেওয়ার পরে ঢাকনার উপরেও কিন্তু কিছুটা কয়লা দিয়ে দিচ্ছেন, যাতে করে 2 দিক থেকে তাপ পেয়ে ভেতরে রাইসগুলো সেদ্ধ হয়ে যায়, কারণ এগুলো কিন্তু এখনও ফুল সেদ্ধ হয়নি। এভাবে ওনারা কয়লা দিয়ে এটাকে রেখে দেবেন আরও 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পর ওনারা এই কয়লাগুলোকে আবার সরিয়ে ফেলে তারপর একটু চেক করে দেখছেন যে এটা ঠিকঠাক আছে কি না বা ভালোভাবে রাইসগুলো সেদ্ধ হয়েছে কি না। এক এক বাবুর্চি এক এক ধরনের রান্না করেন। ওনার রান্না করা এই পোলাওটা বেশ মজাদার। আশা করছি আপনারা ট্রাই করলে আপনাদের কাছেও ভালো লাগবে। আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আমাকে জানানোর জন্য ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে আমার ফেসবুক গ্রুপে জয়েন করে নিতে পারেন। আর আমার ভিডিওগুলো ফেসবুক পেজে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখবেন। আর রিসেন্টলি আমরা আমাদের বেবির একটা চ্যানেল ওপেন করেছি, আপনারা ওর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ওর চ্যানেলে আমরা ওর মজার মজার সব অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করব। আর ওখানে মজার মজার অ্যাক্টিভিটিসের পাশাপাশি কীভাবে একটু একটু করে ও সব কিছু শিখছে নতুন নতুন, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের বেবিরাও খুব পছন্দ করবে। তো আমার আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।